আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন, আমি আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় কর্মরত আছি। তাছাড়া আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসেবে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার ধানমন্ডি ঢাকায় নিয়মিত রুগী দেখি। আজকে আমি আপনাদের খুব কমন, সমাজের একটি খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি কনভার্সন ডিসঅর্ডার। সোজা বাংলায় এটাকে অনেকে বলে হিস্টেরিয়া বা হিস্টেরিক ডিসঅর্ডার। কারণ কি, নামটা এসেছে প্রথম হিস্টেরিয়া থেকে, যে মানুষের যে ইউটেরাস বা হিস্টেরিয়া, এটা প্রাচীন গ্রিক সময়ে ধারণা করা হতো যে যেহেতু এই রোগটা মহিলাদের বেশি হয় এবং তাদের ইউটেরাস থেকে বা হিস্টেরিয়াস থেকে যে সমস্যাটা এই উৎপত্তি, এই চিন্তা করে নামটা হয়েছে হিস্টেরিয়া। তো এই রোগে কী হয়, এ রোগে দেখা যায় যে খুব সাধারণভাবে বলতে গেলে, আমি বইয়ের ভাষায় এত ক্রাইটেরিয়া বা বিস্তারিত যাব না, আমি খুব সাধারণ ভাষায় আপনাদের বলতে চাই যে রোগে কী হয়। হঠাৎ করে রুগী অজ্ঞান হয়ে যায়, সেটা আমরা বলি ফিট বাউটস। হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, যে কোনো মুহূর্ত যে কোনো সিচুয়েশনে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, হঠাৎ করে মুখের কথা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো একটা পায়ে শক্তি বা হাতে শক্তি কমে যাচ্ছে, বা হঠাৎ করে গলায় ঢোক গিলতে সমস্যা হচ্ছে, ইত্যাদি নানান রকম সিমটম তার মধ্যে দেখা দেয়। বা হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার শরীর কাঁপুনি উঠছে বা খিঁচুনির মতো হয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় এই রোগীগুলো সাধারণত নিউরোলজিস্ট বা কার্ডিওলজিস্টের কাছে যায়। তারা সব কিছু ইভ্যালুয়েশন করেন, সব টেস্ট পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপরে যখন দেখেন যে তার শরীরে কোনো সমস্যা নেই, তার এই সমস্যাটা মানসিক, তখন আমাদের কাছে রেফার করেন। হিস্টেরিয়া বা কনভার্সন ডিসঅর্ডারের এই রোগীগুলোকে আমরা সাধারণত এই রেফার্ড কেস হিসাবেই পাই। তো এটাকে কনভার্সন ডিসঅর্ডার নামটা কেন বলি, কারণ এটা সাইকোলজিক্যাল যে প্রসেস, আমাদের প্রসেসটা সেটা হলো কনভার্ট হয়ে যায়, আমাদের মেন্টাল প্রসেসটা কনভার্ট হয়ে যায়, কনভার্সন হয়ে যায়। তো কীভাবে কনভার্ট হয়ে যাচ্ছে, ধর আমি সহজ বাংলায় বলি যে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে মানসিক চাপ বা উদ্বিগ্নতা বা কোনো টেনশন বা কোনো প্রেশার, সেটা আমার আয়ত্তে বা কোনো কনফ্লিক্ট, কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব যেটা আমি সহ্য করতে পারছি না, আমার সেই মানসিক চাপটা এত পরিমাণ বেড়ে গেছে, লোডটা এত পরিমাণ বেড়ে গেছে। আপনারা দেখেন না, পানির ট্যাঙ্কিতে যখন পানি ঢুকে, যখন পানির ট্যাঙ্কি ফুল হয়ে যায়, মেশিন অফ করা হয়নি, পানির ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, পানি উপচে পড়ছে, তাদের মধ্যে এই যে টেনশন, উদ্বিগ্নতা, অস্থিরতা এবং মানসিক চাপ এত পরিমাণ বেড়ে যায় যে তখন সেটা শারীরিক উপসর্গ হিসেবে দেখা দেয়। এই কী ধরনের শারীরিক উপসর্গ, সেটা তো আমি আগেই বললাম। সবচেয়ে কমন যেটা, রোগী ফিট লেগে যায়, বারবার অজ্ঞান হয়ে যায়। আমি এমনও পেয়েছি, আমার চেম্বারে কথা বলছি, কথা বলতে বলতে রোগী ফিট লেগে গেল। তো আলহামদুলিল্লাহ, আমি হাসপাতালে ভর্তি ছাড়াই আমার চেম্বারে রেগুলার ফলো আপের মাধ্যমে এবং তাদের ওষুধ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক কনভার্সনের রোগী ভালো হয়ে গেছে। তবে এখানে একটি নিরাশার বা হতাশার কথা আছে, সেটা হলো গবেষণায় দেখা গেছে 96% থেকে 97% রোগীদের এই রোগ আবার হওয়ার সম্ভাবনা থাকে, এবং যাদের বারবার হয় তারা ক্রনিক কেসে রূপান্তরিত হয়, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকে। তো আর্লি ইন্টারভেনশন খুবই জরুরি, যে প্রথম অবস্থায় যখন নিয়ে আসবে, যে প্রথম হওয়ার পরেই দ্রুত আমাদের কাছে আসলে সেটা আমাদের জন্য এটা ম্যানেজ করা খুব সুবিধা হয়ে যায়। যে প্রথমে আমাদের এখানে ওষুধের ভূমিকা কিন্তু খুব কম মনে রাখতে হবে। আমরা যেটা করি, তার যে স্ট্রেসরটা আইডেন্টিফিকেশন করি যে কী কারণে তার এই জিনিসটা হচ্ছে, কী তার মানসিক বা টেনশন বা প্রেশার বা কনফ্লিক্ট, যে দ্বিধাদ্বন্দ্ব সেটা কী, সে তারপরে সেটা আমরা রেজলিউশন করি, সেটা আমরা তার সাথে কথা বলি। হয়তো বাবা মা নিয়ে এসেছে, বাবা মাকে আলাদা করে আমি তার সাথে কাউন্সেলিং সেশনে বসলাম আলাদা। প্রথম অবস্থায় এটা খুঁজে বের করা একটু কঠিন হয়ে যায়, ধীরে ধীরে তার সাথে র‍্যাপো এস্টাবলিশ, তার সাথে কথাবার্তা বলতে বলতে যখন আমরা আইডেন্টিফাই করি যে তার এই মানসিক চাপটা সে নিতে পারছে না,
এর কারণেই তার সেই শারীরিক উপসর্গ রূপে দেখা দিচ্ছে, সে ফিট লেগে যাচ্ছে, নিজের অজান্তেই সে এই সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে। তখন আমরা তার সাথে যে কোপিং স্ট্র্যাটেজি এবং ডিফেন্স মেকানিজম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে যে সে এই চাপটাকে কীভাবে মোকাবেলা করবে। এছাড়া আমরা বিভিন্ন রকম রিল্যাক্সেশন, মেডিটেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন ইত্যাদি, ইমেজারি টেকনিক ইত্যাদি বিভিন্ন রকম জিনিসগুলো শিখিয়ে দিই। আর ওষুধ আমরা তার অ্যান্টি অ্যাংজাইটি বা হিপনোটিক কিছু ওষুধ দিই, যাতে তার অ্যাংজাইটি, অস্থিরতা এগুলো কমে যায়। এই রোগের রোগীদের মধ্যে এক ডিপ্রেশনও খুব কমন থাকে, যেহেতু বারবার মানুষের মধ্যে একটা সামাজিক পরিবেশে, বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে সে বারবার ফিট লেগে যাচ্ছে বা বারবার তার শরীরে কাঁপুনি দেখা দিচ্ছে বা বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, তো ডিপ্রেশনও দেখা দেয়। তো ডিপ্রেশন থাকলে তখন অ্যান্টি ডিপ্রেশন দিই। নিয়মিত চিকিৎসা নিলে এবং ফলো আপ করলে এই জটিল কনভার্সন নামক রোগ থেকে বা হিস্টেরিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে।